আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কুরআন শরীফের প্রতিটি হরফের সংখ্যা বিবরণ। আবু লায়েসের বুস্তানম্ব হইতে আব্দুল আজিজ আবদুল্লাহ এর অভিমত অনুসারে সমগ্র কুরআন পাকে আলিফ অক্ষরটি এসেছে 48,871 বার, বা শব্দ অক্ষরটি এসেছে 11,428 বার, তা অক্ষরটি এসেছে 1199 বার, সা অক্ষরটি এসেছে 1276, এবং জিম অক্ষরটি এসেছে 3,272 বার, হা অক্ষরটি এসেছে 973 বার, খা শব্দটি এসেছে অক্ষরটি এসেছে 2,416 বার, এবং দাল অক্ষরটি এসেছে 5,642 বার, জাল অক্ষরটি এসেছে 4,197 বার, রা অক্ষরটি এসেছে 11,793 বার, ঝা অক্ষরটি এসেছে 1,590 বার, সিন অক্ষরটি এসেছে 5,851 বার, সিন শব্দ অক্ষরটি এসেছে 3,253 বার, সোয়াত অক্ষরটি এসেছে 2,013 বার, দোয়াত অক্ষরটি এসেছে 1,507 বার, এবং তোয়া অক্ষরটি এসেছে 1,274 বার, জোয়া অক্ষরটি এসেছে 842 বার, আইন অক্ষরটি এসেছে 14,100 বার, গাইন অক্ষরটি এসেছে 2,208 বার, ফা অক্ষরটি এসেছে 4,499 বার, সব অক্ষরটি এসেছে 6,813 বার, কাফ অক্ষরটি এসেছে 9,523 বার, লাম অক্ষরটি এসেছে 3,412 বার, এবং মিম অক্ষরটি এসেছে 26,535 বার, নুন অক্ষরটি এসেছে 26,560 বার, ওয়াও অক্ষরটি এসেছে 26,536 বার, হা অক্ষরটি এসেছে 19,070 বার, লা অক্ষরটি এসেছে 3,412 বার, এবং আলিফ অক্ষরটি এসেছে 3,720 বার, এবং ইয়া অক্ষরটি এসেছে 35,919 বার। তো প্রিয় বন্ধুরা, পবিত্র কুরআন শরীফের প্রতিটি হরফের বিবরণ সম্পর্কে জানলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।